हे गाइस, सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए। घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा। গুগলি নিয়ে আসছেন সোহম শ্রাবন্তীর নজর কাড়ল ট্রেলার। তোতলার ছেলে তোতলা, বাবা বা মা তোতলা হলে ছেলে বা মেয়ে যে তোতলা হবেই তা লোকজন ধরেই নেই। এই ধারণার উপর ভিত্তি করেই পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় তৈরি করেছেন তার নতুন ছবি গুগলি। ছবিটা আসলে একটি রোমান্টিক কমেডি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর শ্রাবণ চক্রবর্তী। ছবিতে তাদের নাম ডালিয়া ও অর্জুন। তারা দুজনেই তোতলা, ঠিক এই কারণে বিয়ে করতে চায়নি ডালিয়া। কিন্তু সে যখন নিজের দুর্বলতা অর্জুনের মধ্যেও দেখতে পায়, তখন আর না করেননি, বিয়ে হয়ে যায় দুজনের। বিয়ের পর সুখে সংসার করছিল অর্জুন আর ডালিয়া। সমস্যা হয় তখন যখন অর্জুন জানায় সে এবার সন্তান চায়। মেয়েকে বসে ডালিয়া সে স্পষ্ট জানিয়ে দেয় সে সন্তান নিতে চায় না, কারণ একটাই, সে তোতলা, তার স্বামীও তোতলা। ডালিয়া নিশ্চিত তাদের সন্তানও তোতলাই হবে, তাই সেই সন্তানের ভবিষ্যৎ ভেবেই পিছিয়ে আসছে সে। কিন্তু শেষ পর্যন্ত তা হয় না, সন্তান নিতে রাজি হয় ডালিয়া। ছেলে হয় তার আর অর্জুনের, ছেলের নাম গুগলি। ডালিয়া আর অর্জুনের জীবন সুখেই কাটতে থাকে, কিন্তু হঠাৎ তাদের জীবনে আসে নতুন ঝড়। কি তার ট্রেলারে দেখা হয়নি সেই গল্প, তার জন্য অপেক্ষা করতে হবে 29 মার্চ পর্যন্ত, ওই দিন মুক্তি পাবে ছবিটি। ছবিতে নজর কাড়বে গুগলি চরিত্রের অভিনেতা সৌম্যদীপ্ত সাহা। শিশুশিল্পী চরিত্রের ট্রেলারেই নজর কেড়েছেন তিনি। তাকে নিয়ে আগে আবেগ প্রিয় পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। তিনি বলেছেন ছবির সমস্ত কাস্ট ও ক্রুয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার বেশ ভালো। তবে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে সৌম্যদীপ্তের সঙ্গে কাজ করে। সাধারণত যারা তোতলা হয় সবাই তাদের নিয়ে মজা করে, কিন্তু তাদের কথা কেউ ভেবে দেখে না, তাদের সমাজের মূলস্রোতে ফেলানোর কোনো চেষ্টা করে না অনেকেই। এখানে সেই সব বঞ্চিত মানুষকেই মানুষের কথাই তুলে ধরা হয়েছে। আমাদের বিনোদনের খবর পেতে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।